এখন আমি দেখাবো এফজে প্রিপেইড মিটারের রিলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণ কি, সমস্যার কারণে আপনারা ঘরে বিদ্যুৎ পাচ্ছেন না, কি সমস্যার কারণে বিদ্যুৎ পাচ্ছেন না সেটা আপনাদের দেখতে হবে। 08 08 ইন্টারফেস করলে আপনার ডিসপ্লেতে কিছু সংখ্যা দেখাবে, সে সংখ্যাগুলোর মাধ্যমে আপনাদের বুঝতে হবে যে আপনার মিটারে কি সমস্যা হয়েছে। আপনারা প্রথমে 08 ইন্টারফেস করলে যদি আপনার ডিসপ্লেতে 1 শো করে তাহলে ভাববেন আপনার মিটারটি ম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স করা হয়েছিল, যার কারণে আপনার মিটারে ডিসপ্লেতে 08 চাপ দেওয়ার পরে 1 দেখাচ্ছে। আপনার 08 ইন্টারফেস করার পরে যদি আপনার ডিসপ্লেতে 200 করে তাহলে টপ কভার খোলা হয়েছিল, মানে আপনার ডিসপ্লের উপরে যে একটা মডিউল টপ কভার আছে ওটা খোলা হয়েছিল, যার কারণে আপনার ডিসপ্লেতে 2 দেখাচ্ছে। এই সমস্যাটা থাকলে আপনার ভালোভাবে টপ কভারটি লাগাতে হবে এবং অফিসে এসে আপনার কন্ট্যাক্ট করতে হবে, বলতে হবে আপনার মিটারটি ডিসপ্লেতে 2 দেখাচ্ছে। তখন তারা একটি আপনাকে ট্যাম্পার টোকেন দিবে, সেই টোকেনটা আপনার মিটারে উঠালেই আপনার মিটার চালু হবে। 08 ইন্টারফেস করার পরে যদি আপনার ডিসপ্লেতে 300 করে তাহলে আপনার মিটারের ব্যাটারি কভার খোলা হয়েছিল অথবা আপনার মিটারের ব্যাটারি লো হয়ে গেছে, যার কারণে আপনার ঘরে বিদ্যুৎ দিচ্ছে না। সেটা সমস্যা হলে আপনার অবশ্যই মিটারের ব্যাটারি চেঞ্জ করতে হবে এবং অফিসে এসে আপনার একটি ট্যাম্পার টোক নিতে হবে। 08 ইন্টারফেস করার পরে যদি আপনার মিটারে 4 দেখায় তাহলে আপনার মিটারে আউটপুট ওয়ারিং সমস্যা আছে, ওয়ারিং সমস্যার কারণে আপনার মিটারটি আনব্যালেন্স দেখাচ্ছে, কারেন্ট আনব্যালেন্স দেখাচ্ছে। তো আপনার কি করতে হবে, মিটারে আনব্যালেন্সটা ঠিক করতে হবে, দেখতে হবে যে আপনার ঘর আউটপুটে কোথাও নিউট্রাল কোনো মন হয়ে আছে কি না, এটা সমস্যা সমাধান করলে আপনার ঘরে বিদ্যুৎ যাবে। 08 ইন্টারফেস করার পরে যদি 5 দেখায় তাহলে আপনার বুঝবেন ফেজ শর্ট, ওয়ারিং এর কোথাও শর্ট সার্কিট হয়েছে, যার কারণে আপনার মিটারে 5 দেখাচ্ছে। এটা সমাধান করতে হলে আপনার মিটারটি আউটপুট চেক দিবেন যে কোথাও কোথাও শর্ট হয়ে আছে কিনা, শর্টটা ঠিক করে দিলে আপনার ঘরে বিদ্যুৎ যাবে। 08 ইন্টারফেস করার পর যদি আপনার মিটারের ডিসপ্লেতে 6 দেখায় তাহলে বুঝবেন রিভার্স ওয়ারিং হয়েছিল, যার কারণে আপনার ঘরে আউটপুট দিচ্ছিল না। 08 ইন্টারফেস করার পরে যদি আপনার ডিসপ্লেতে 7 দেখায় তাহলে বিদ্যুৎ না থাকা অবস্থায় টার্মিনাল কভার খোলা হয়েছিল, এই সমস্যাটা থাকলে আপনার ডিসপ্লেতে 7 শো করবে। 08 ইন্টারফেস করার পরে যদি আপনার ডিসপ্লেতে 8 দেখায় তাহলে আপনার ভাবতে হবে এবং বুঝতে হবে বিদ্যুৎ থাকা অবস্থায় টার্মিনাল কভার খোলা হয়েছিল, এই সমস্যাগুলো হলে আপনারা অফিসে এসে কথা বলবেন, কথা বলে তারা আপনাদের সমস্যার সমাধান করে দেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর প্রিপেইড মিটারের যে কোনো সমস্যা জানতে চাইলে আমাকে কমেন্ট করবেন।